চলতি বছরে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল এগারোটায় রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ের নাম ঘোষণা করে গত বছর ইরিত্রিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে সম্মত হয় ইথিওপিয়া ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই তিনি এই অবিশ্বাস্য সিদ্ধান্তটি নিয়েছেন এতে উনিশশো থেকে দুই সালের সীমান্ত যুদ্ধের পর গত ২০ বছরের অচল অবস্থার নিরসন হয়েছে ওই যুদ্ধে সত্তর হাজারের বেশি লোক নিহত হয়েছেন নোবেল পুরস্কারের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে এবছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তিনশো একটি মনোনয়ন জমা পড়েছিল এর মধ্যে দুইশো জন ব্যক্তি ও বাকি আটাত্তরটি প্রতিষ্ঠান তবে গত পঞ্চাশ বছর ধরেই বিজয়ের নাম ঘোষণার আগে মনোনীতদের তালিকা প্রকাশ করে না নোবেল কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরে অসলোতে বিজয়কে নয় মিলিয়ন সুইডিশ করোনার পুরস্কার দেওয়া হবে দুই সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ইথিওপিয়ার ব্যাপক উদারীকরণ সংস্কার করেন আবি আহমেদ দেশটির কঠোর নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থায় তিনি বড় ধরনের একটা নাড়া দিতে সক্ষম হয়েছেন কারাগার থেকে কয়েক হাজার বিরোধী দলীয় নেতাকে তিনি মুক্ত করে দেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশকের যুদ্ধের ইতি ঘটিয়ে একটি শান্তি চুক্তি সই করেন পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার চেষ্টায় গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পায় ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স আইসিএএন আগামী চোদ্দ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ের নাম ঘোষণা করা হবে গরিব কৃষকের সন্তান গোয়েন্দা কর্মকর্তা থেকে আফ্রিকার দ্রুত বর্ধমান অর্থনীতির সংস্কারের নেপথ্য নায়কে পরিণত হয়েছেন আবি প্রতিবেশী দেশের সঙ্গে কয়েক দশকের ঘাকে তিনি সেরে তুলেছেন তাকে দেশটির এক অবিশ্বাস্য নেতা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে শুক্রবার নোবেল জয়ের মধ্য দিয়ে তার জীবনের অবিশ্বাস্য গল্পের নতুন একটি অধ্যায় সূচিত হয়েছে তেতাল্লিশ বছর বয়সী এই আফ্রিকার নেতা নিজ সমাজ ব্যবস্থাকে একটা বড় পরিবর্তনের দিকে নিয়ে গেছেন সেই গতিকে তিনি সীমান্ত ছড়িয়ে বহুদূর ছড়িয়ে দিয়েছেন তিনি বিরোধী দলীয় নেতাকর্মীদের কেবল কারাগার থেকে মুক্ত করে দিয়েই খান্ত হননি তাদের উপর চালানো রাষ্ট্রীয় নিপীড়ন ও নৃশংসতার জন্য ক্ষমাও চেয়েছেন এছাড়া তার পূর্বসরী যাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশ ছাড়া করেছিল সেই সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের তিনি দেশে স্বাগত জানিয়েছেন তবে অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে আবি আহমেদের প্রতিকূলতাও রয়েছে বিশেষ করে তরুণরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিক্ষোভ করছেন কিন্তু এসব সত্ত্বেও মিত্রদের প্রত্যাশা তার ব্যক্তিগত উচ্চাভিলাস তার উত্থানকে দীর্ঘায়িত করবে পশ্চিমাঞ্চলীয় শহর এক মুসলমান বাবা ও খ্রিস্টান মায়ের ঘরে জন্ম নিয়েছেন। আবি বিদ্যুৎ ও পানির ছিল তাদের বাড়িতে এমনকি তাকে ফ্লোরে ঘুমিয়ে বড় হতে হয়েছে গত মাসে একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন নদী থেকে আমাদের পানি বয়ে নিয়ে আসতে হতো সপ্তম গ্রেডে পড়ার আগ পর্যন্ত বিদ্যুৎ কিংবা এসফল্ট আস্তীর্ণ রাস্তা দেখেননি তিনি ক্ষমতাসীন জোট ইথিওপিয়ান পিপলস রেভলিউশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট গঠনের মধ্য দিয়ে আবি আহমেদের রাজনৈতিক উত্থান ঘটে প্রযুক্তির প্রতি তার আলাদা মুগ্ধতা রয়েছে কিশোর বয়সে তিনি সামরিক বাহিনীর একজন রেডিও অপারেটর হিসেবে যোগ দেন সরকারের ঢোকার আগে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদবি পেয়েছিলেন ইথিওপিয়ার সাইবার গোয়েন্দা সংস্থা ইনফরমেশন নেটওয়ার্ক সিকিউরিটি এজেন্সির প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন তিনি